মানবতাবিরোধী অপরাধের বিচারিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়াদ আল মালুম ইন্তেকাল করেছেন। তো এই কেন্দ্রিক আমি একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, যেটা উল্লেখ রয়েছে সহিহুল বুখারীতে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাররু বি জানাযাতিন ফাসনাউ আলাইহা খায়রান। সাহাবায়ে কেরামগণ একটা জানাজার কে অতিক্রম করলেন, অতঃপর উক্ত মৃত ব্যক্তি সম্পর্কে প্রশংসা করলেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিবাত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার উপর ওয়াজিব হয়ে গেছে, আবশ্যিক হয়ে গেছে। সুম্মা মাররু বি উখরা ফাসতাউ আলাইহা শাররান, অতঃপর সাহাবায়ে কেরামগণ আরো একটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করলেন এবং উক্ত মৃত ব্যক্তি সম্পর্কে বাজে মন্তব্য করলেন, তিরস্কার করলেন। ফাকালা ওয়াজিবাত, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটাও তার উপর ওয়াজিব হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মা ওয়াজিবাত হে আল্লাহর রাসূল, তাদের উপর কি ওয়াজিব হয়ে গেছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাযা আসনাইতুম আলাইহি খায়রুন ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমরা যে ব্যক্তি সম্পর্কে ভালো মন্তব্য করেছো, প্রশংসা করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন, জান্নাতকে আবশ্যিক করে দিয়েছেন। ওয়া হাযা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার, আর যে ব্যক্তি সম্পর্কে তোমরা বাজে মন্তব্য করেছো, তিরস্কার করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামকে আবশ্যিক করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষী এই জমিনের মধ্যে। তাই আমরাও আমাদের সমাজে দেখতে পাই, যারাই এই ভালো কাজ করে মৃত্যুবরণ করে, তাদের জন্য মানুষ কষ্ট পায়, দুঃখ পায়, তাদের জন্য দোয়া করে। প্রক্ষান্তরে যারা মন্দ মানুষ, তারা মারা যায় না, শুধুমাত্র এরকম যদি কোনো খবর পাওয়া যায় যে তারা অসুস্থ আছে, তখনও মানুষ তাদেরকে গালিগালাজ করে, তাদের মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা করে। যদি তাদের মৃত্যু হয়, তখন তাদের মৃত্যুর পর তাদের জন্য জাহান্নামের দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। সম্মানিত মুসলিম দীনী ভাই বোনেরা, আজকে আমরা যে জীবন অতিবাহিত করছি, এই জীবনের পরিসমাপ্তি কালে, আমাদের মৃত্যুর সময় অথবা মৃত্যুর পর, আমরা কি এরকমটা হাসতে পারবো যে আমি হাসবো, আমার মৃত্যুর খবর শুনে মানুষ কান্না করবে এবং আল্লাহর নিকট জান্নাত কামনা করবে? নাকি ক্ষমতার লোভে অথবা অর্থের স্বার্থে আমরা এমন জীবন অতিবাহিত করছি যেই জীবন অতিবাহিত করার কারণে মানুষ আমাদের মৃত্যুর পর অট্টহাসি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদের জন্য জাহান্নাম আকাঙ্ক্ষা করবে?